অতিবৃষ্টি যেমনিভাবে দুর্যোগ মহামারী, অনাবৃষ্টিও দুর্যোগ এবং মহামারী, আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব হিসেবে প্রতীয়মান হয়। যে কথাটুকু বলার জন্য প্রয়োজন অনুভব করছি তা হল এই খররুদ্রতা বা অনাবৃষ্টির মতো দুর্যোগ মোকাবেলায় আমরা আমাদের প্রত্যেক সেক্টরে এক একজনকে এক এক রকম ভূমিকা পালন করতে দেখি। যেমন ধরুন একজন মানুষ অসুস্থ হয়েছে, সে যদি হোমিও ডাক্তারের কাছে যায়, তিনি হোমিও চিকিৎসার মাধ্যমেই তাকে সমাধান করার চেষ্টা করবেন। অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে তিনি তার মতো করে সমাধান দিবেন। কবিরাজের কাছে গেলে কবিরাজি চিকিৎসা দিয়ে তাকে সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তবে চিকিৎসাটা যাতে এমন না হয়ে যায় যে চিকিৎসার কারণে তার অনাগত দিনে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থাকবে, চিকিৎসাটা দুরারোগ্য ব্যাধিতে রূপ নেবে, তাহলে এমন চিকিৎসা নেওয়ার চেয়ে না নেওয়া ভালো। অনুরূপভাবে এই অনাবৃষ্টি, খররুদ্রতাপ, তাপদাহ থেকে বাঁচার জন্যে আমরা যারা কোরআন এবং সুন্নার আলোকে কথা বলার চেষ্টা করি, আমরা এই বিষয়ে সমাধান কি সেটা জানার চেষ্টা করব। তবে প্রত্যেক বিভাগে বা প্রত্যেকটি ক্ষেত্রে যে যে বিষয়ে অভিজ্ঞ তিনি সে বিষয়ে কথা বলবেন সমস্যা সমাধানের জন্যে। ব্যাপারটা যাতে এমন না হয়ে যায় ওই সমস্যার সমাধান করতে গিয়ে ইমান হারানোর মতো আশঙ্কা হয়। ব্যাঙ্গের বিয়ে দিয়ে বৃষ্টি নেওয়ার যে চেতনা, এই চেতনা লালন করে, এই বিশ্বাস ধারণ করে যদি কেউ ব্যাঙ্গের বিয়ে দিয়ে বৃষ্টি কামনা করেন, তাহলে এটা সমাধান হবে না, এটা ইমান যাওয়ার উপক্রম হবে, ইমান চলে যাবে। তো যে কথা বলছিলাম সমস্যার সমাধান, আমরা কোরআন এবং সুন্নার আলোকে সংক্ষিপ্ত আকারে যে কথাটুকু বলতে চাই, সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যেখানেই বিপর্যয় নেমে আসে এটা হচ্ছে এই মানুষগুলির, জমিনে বেঁচে থাকা মানুষগুলির কৃতকর্মের ফল হিসাবে আসে। আমি এবং আপনি, আমরা যারা এই জমিনের মধ্যে বসবাস করছি, আমাদের কৃতকর্মের ফল হিসাবে আজাব, গজব, অনাবৃষ্টি, মহামারী, দুর্ভিক্ষ, তাপদাহ এবং প্রচণ্ড শীত, যাই কিছু বলেন না, এগুলি আমাদের কৃতকর্মের কারণেই আসে। কেন আসে? লিউযিকাকুম বাআল্লাযী আমিলু লাআল্লাকুম ইয়ারজিউন, আল্লাহ তাআলা এর মাধ্যমে এই মানুষগুলির কৃতকর্মের স্বাদ আস্বাদন করাতে চান। যে পাপগুলি আমরা করছি, অন্যায় অপরাধগুলি করছি, সেই অপরাধগুলির শাস্তি কী হতে পারে সেটা তিনি জানান দিতে চান। আর এর ফলশ্রুতিতে লাআল্লাকুম ইয়ারজিউন, আশা করা যায় লোক এই মানুষগুলি যারা অন্যায় অপরাধ, জুলুম, অত্যাচার, হত্যা, লুটতরাজ, গুম, বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়েছে, এই মানুষগুলি তার অপরাধ থেকে আল্লাহর দিকে ফিরে আসতে পারে, ফিরে আসবে। সেজন্যই মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু আজাব এবং গজব দিয়ে আমাদেরকে সতর্ক করতে চান। প্রিয় ভাইয়েরা,